দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো আসুন এখন আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান অবস্থাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অন্যতম। সুন্দর একটি দৃষ্টিনন্দন স্থাপনা। বর্তমানে এর কাজ চলছে দ্রুতগতিতে। যেভাবে কাজ চলছে তাতে করে বোঝাই যায় যে এটি 2024 সালে সম্পূর্ণভাবে যাত্রী সেবা দিতে পারবে। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছিল 2,30,000 বর্গ মিটার আয়তনের। এটির আরও দুটি পিলার বানানো হয়েছে যাতে এর আয়তন আরও প্রায় 30,000 বর্গ মিটার বেড়েছে। তো এর বর্তমান আয়তন এখন প্রায় 2,60,000 বর্গ মিটার। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে কোরিয়ান স্যামসং, মিৎসুবিশি, ফুজিতা, হুন্দাই এর সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম লিমিটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই থার্ড টার্মিনালের কাজের কিছু অংশ প্রায় 60-70% মতো কাজ শেষ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে 2024 সালের ভিতরে এই থার্ড টার্মিনালের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। এই থার্ড টার্মিনালে পৃথিবীর যত রকমের আধুনিক ব্যবস্থা থাকা দরকার সবগুলোই বিদ্যমান থাকবে। এর ভিতরে থাকবে স্টেট স্কেলেটর, লিফট, চলন্ত সিঁড়ি, এই তৃতীয় টার্মিনালটিতে সব রকমের যোগাযোগ ব্যবস্থা থাকবে। বর্তমানে এটির সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ দেওয়া হয়েছে। তো পরবর্তীতে মেট্রো রেল একের পাতাল স্টেশন হবে এই তৃতীয় টার্মিনালের সামনে। তো বলা যায় পৃথিবীর যত উন্নত দেশের বিমানবন্দরগুলোর যেরকমভাবে পরিচালিত হয় ঠিক তেমনভাবে পরিচালিত হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সব রকমের আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান থাকবে এটিতে। তো বলা যায় এক কথায় আধুনিক যুগের একটি আধুনিক টেকসই উন্নয়ন প্রকল্প এই তৃতীয় টার্মিনাল। সবাইকে ধন্যবাদ।